হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অলরেডি wbhealth.gov.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তোমার গভর্নমেন্ট যে হেলথ পোর্টাল রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা কিন্তু রয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত। সিএইচও রিক্রুটমেন্ট তুমি যদি সেখানে ভেরিফিকেশনে অংশগ্রহণ করো এবং পরবর্তী ক্ষেত্রে যদি জব পেয়ে যাও সেক্ষেত্রে তোমার বেনিফিট কী কী আছে এবং সিএইচও রিক্রুটমেন্টের সার্টিফিকেট কীভাবে WHRB রিক্রুটমেন্টের সার্টিফিকেটে তোমার তুমি যখন এক্সপিরিয়েন্স কোটায় জব পাবে সেক্ষেত্রে তোমার কী কী বেনিফিটস থাকছে, সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করা হবে। এবার তোমরা যারা চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি কি করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। এবার আলোচনার মূল বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছো যে তোমরা যারা জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট করেছো, অলরেডি পাস আউট করেছো, যাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন রয়েছে এবং অবশ্যই WBNCA-তে তোমরা নিজেদের রেসিপ্রোকাল পেয়ে গেছো, তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ হচ্ছে সিএইচওতে রিক্রুটমেন্ট করা। কারণগুলি কেন আমরা ভেঙে ভেঙে বলবো এবং অবশ্যই স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে যাব। WBHRB যে রিক্রুটমেন্ট করে সেটা 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট আর প্রকাশিত হয়, অর্থাৎ যে নোটিস যেটা রয়েছে সেটা WBHRB-র ক্ষেত্রে 1 বছর 1.5 বছর বা 2 বছরের বেশি সময় লাগে। কিন্তু যখন আমরা সিএইচও রিক্রুটমেন্ট দেখব, অর্থাৎ সিএইচও রিক্রুটমেন্টটা হয় কাদের আন্ডারে সেটা তোমাকে জানতে হবে। সিএইচও রিক্রুটমেন্ট হয় মূলত তোমাদের যেটা প্রত্যেকেরই জানা উচিত সেটা হচ্ছে NHM-এর আন্ডারে, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন যেটা রয়েছে তার আন্ডারে তোমার হচ্ছে সিএইচও রিক্রুটমেন্ট হয়, অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসারের কিন্তু রিক্রুটমেন্ট তখন হয়। এবং এক্ষেত্রে কমিউনিটি হেলথ রিক্রুটমেন্ট সেটা যে প্রসেসেই হোক না কেন, ভেরিফিকেশনস বা তোমার আরেকটা জিনিস যেটা হচ্ছে যে তোমার হচ্ছে ইন্টারভিউ বা আরেকটি তোমার হচ্ছে টেস্ট অর্থাৎ রুটিন টেস্ট, এই কতগুলি পর্যায়ের মধ্যে যতগুলিতেই হোক না কেন, যেভাবেই হোক পরবর্তী ক্ষেত্রে তোমার যখন রিক্রুটমেন্ট হয়ে যাবে তোমার সেখানে কন্ট্রাকচুয়াল বেসিসে পোস্ট থাকবে, 25,000 টাকা পর্যন্ত স্যালারি পাবে এবং সেক্ষেত্রে তুমি যখন তোমার নিয়োগ হলো তখন তুমি কিন্তু একটা তোমার হচ্ছে 4 মাসের কোর্স তোমাদের করতে হবে, সেটা বিগিনার্স কোর্স সিএইচওর, অর্থাৎ সিএইচওর এই 4 মাসের কোর্সটা করার পরে অবশ্যই কিন্তু তোমার কাছে একটা সার্টিফিকেট থাকবে, সেই সার্টিফিকেট অবশ্যই তোমার সঙ্গে যুক্ত হয়ে গেল। অর্থাৎ তুমি যখন সার্টিফিকেটটা পেয়ে গেলে 4 মাস কোর্সটি করার পরে সিএইচওর যে 4 মাস ট্রেনিং পিরিয়ডটি রয়েছে সেই ট্রেনিং পিরিয়ডটা কোর্সটা করার পরে তুমি যখন সেখান থেকে 4 মার্কস পেয়ে সরি 2 মার্কস পেয়ে গেলে তোমার ক্ষেত্রে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ থাকবে। তাছাড়া তুমি যখন 1 বছরের বেশি কাজ করবে সিএইচওর আন্ডারে, অর্থাৎ সিএইচওর আন্ডারে যখন এক অফিসারে যখন আন্ডারে তুমি 1 বছরের বেশি কাজ করলে সেক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স কিন্তু আরও 2 নম্বর যুক্ত হবে, অর্থাৎ 2+2=4 নম্বর তোমার হাতে কিন্তু থাকবে। বাকি স্টুডেন্টদের থেকে তুমি কিন্তু অ্যাডভান্টেজ অনেকটাই পাবে যখন WBHRB-র পরবর্তী ক্ষেত্রে নার্স রিক্রুটমেন্ট নোটিশ বেরোবে, সেক্ষেত্রে তখন তোমার হাতে কিন্তু অলরেডি 4 নম্বর থাকবে। 1 নম্বর হচ্ছে যেটা এক্সপিরিয়েন্স কোটা থেকে তুমি পেলে সিএইচওর আন্ডারে 1 বছর কাজ করার পর এবং ট্রেনিং করার পর, সিএইচওর যে ট্রেনিং 4 মাসের আছে সেই ট্রেনিং করার পরে কিন্তু 2 নম্বর আরও যুক্ত হলো, অর্থাৎ মোট তোমার 8 4 নম্বর কিন্তু বাকিদের থেকে 4 নম্বর 4 মার্কস বাকিদের থেকে কিন্তু তুমি অ্যাডভান্টেজে চলে গেলে, সেক্ষেত্রে তোমার হাতে কিন্তু অনেকটাই সুযোগ থাকবে যে WBHRB-তে যে জব রয়েছে সেই জবটি ক্র্যাক করার ক্ষেত্রে। এটা কিন্তু অনেকেই জানো না, যারা জানো না তাদের ক্ষেত্রে বিষয়গুলি আজকে আমরা উত্থাপিত করলাম এবং তোমাদের যাদের যাদের সিএইচওর আন্ডারে ভেরিফিকেশনে নাম এসছে এবং আইডি দেখতে পাচ্ছো তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ভেরিফিকেশনে যাবে, ভেরিফিকেশনে অবশ্যই তোমাদের যেতে হবে। এবং আরেকটি বিষয়, সিএইচওর আন্ডারে রিক্রুটমেন্ট কিন্তু 2 মাস বা কোনো কোনো ক্ষেত্রে 6 মাস বা বছরে 2-3 বার কিন্তু সিএইচওর আন্ডারে রিক্রুটমেন্ট হয়ে থাকে, কিন্তু WBHRB-র ক্ষেত্রে রিক্রুটমেন্ট একটা লেন্দি প্রসেস, সেটা বছর বছর, অর্থাৎ সেটা দেখা গেল যে 1 বছর পর বা 1.5 বছর পর কিন্তু প্রকাশিত হয়। সেক্ষেত্রে তেও তোমরা তোমাদের হাতে জব থাকবে সিএইচওর আন্ডারে রিক্রুটমেন্ট, সেটা স্যালারিও যথেষ্ট কম নয়, স্যালারি 25,000, তাই অবশ্যই যারা যারা ভেরিফিকেশনে ডাক পাচ্ছ সিএইচওর আন্ডারে তারা কিন্তু অবশ্যই সিএইচওর আন্ডারে যে রিক্রুটমেন্টটা হচ্ছে
এবং ভেরিফিকেশনের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসে কিন্তু অবশ্যই তোমরা সেখানে কিন্তু অবশ্যই অংশগ্রহণ করবে, কারণ অনেকের এই বিষয়গুলি জানা থাকে না। কারণ তোমরা যখন WBHRBতে ফর্ম ফিল আপ করবে সেখানে একটা আলাদা কলাম থাকে সিএইচও বলে, যারা সিএইচওতে কাজ করেছো এবং ট্রেনিং করেছো 4 মাসের, তারা কিন্তু সেই চার নাও যে 4 মাসের ট্রেনিং করার জন্য অলরেডি 2 মার্কস তোমরা এক্সট্রা পাবে। এবং এই বিষয়গুলি কিন্তু অনেকেই জানো না, যারা জানো না তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে বিষয়গুলি আমরা বললাম, কারণ এই বিষয়গুলি অনেকেরই অজানা এবং সেহেতু আজকে বিষয়গুলি উত্থাপিত করলাম। এবং তোমরা যারা যারা আমাদের চ্যানেলটি দেখছো, ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলটি কি করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা আছে সেটা প্রেস করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে, কারণ এই রকম ইনফরমেশন শুধুমাত্র আমাদের চ্যানেল থেকে দেওয়া হয় এবং বাকি অন্যান্য চ্যানেলে তোমরা এই ধরনের ইনফরমেশন, এতটা কালেকটিভ ইনফরমেশন চাকরির রিগার্ডিং কিন্তু পাবে না। আমি সিএইচও যে নোটিফিকেশনটি রয়েছে অর্থাৎ ভেরিফিকেশন নোটিফিকেশন, সেটি আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি। এবং তোমরা যদি চাও তোমরা অবশ্যই কি করবে, অনেকেরই মেল এসে গেছে, আমি সেই প্রসঙ্গে আসছি। সিএইচও যে রিক্রুটমেন্ট প্রসিডিওরটি রয়েছে তার কিন্তু অফিসিয়াল যে নোটিস রয়েছে সেই ভেরিফিকেশন নোটিশে কিন্তু আমরা অলরেডি রয়েছি। আমরা কিন্তু যে আমরাই কিন্তু প্রথম চ্যানেল তোমাদের জানিয়েছিলাম, এছাড়া আমরা তোমাদের বলেছিলাম যে নোটিশটি কিন্তু একদম অরিজিনাল এবং ট্রু, এখানে কোনো ফেকের বিষয় নয় এবং সেটি কার্যত হতে চলেছে, কারণ বহু সংখ্যক স্টুডেন্টের কাছে কিন্তু মোবাইলে মেসেজ চলে এসছে সিএইচও ভেরিফিকেশনের জন্য। এবং বহু সংখ্যক স্টুডেন্টের কাছে কিন্তু আমি যেটা খবর পেয়েছি এখনও পর্যন্ত যে মেলে অলরেডি মেল চলে এসেছে তাদেরকে ইনফরমেশনটি জানানোর জন্য। তাই তোমরা কি করবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডেটটা তোমার রয়েছে 24/1 এবং 2023-এ, এটা কিন্তু প্রকাশিত হয়েছে। আমি মূল বিষয়ে চলে আসছি, তোমাদের যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে সেগুলো আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট, 2 নম্বর হচ্ছে অরিজিনাল ফটো আইডেন্টিটি ইপিক অর আধার, প্রুফ অফ অ্যাড্রেস, এজ প্রুফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট। এবং তারপরে কিন্তু যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে সমস্ত ধরনের তোমাদের যে মার্কশিট রয়েছে এবং যে সার্টিফিকেটগুলি রয়েছে সেই সার্টিফিকেটগুলি, এবং তার সাথে অবশ্যই কিন্তু তোমাদের গার্জেন যিনি আছেন তার অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স। এবং প্রত্যেককে বলছি, প্রত্যেককে এখানে 1 সেট চাওয়া হয়েছে, আমি প্রত্যেককে বলবো যে 2 সেট করে নিয়ে যাওয়ার জন্য জেরক্স। এবং যারা আমার ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে 2 সেট করে তোমরা জেরক্স নিয়ে যাবে, এবং তোমাদের যে যে সেন্টারে বলা হয়েছে যে ভেরিফিকেশনের জন্য সেই সেই সেন্টারে কিন্তু উক্ত দিনে পৌঁছে যাবে। এবং এক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এই ভেরিফিকেশনটি অংশগ্রহণ করবে, কারণ প্রত্যেকের আইডি এখানে কিন্তু দেওয়া রয়েছে, এই আইডিগুলি দেখে তোমরা কিন্তু ভেরিফিকেশনে অংশগ্রহণ করবে, যার যখন যে ডেটে মূলত বলা হচ্ছে, মূলত 30 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখে কিন্তু ভেরিফিকেশনে তোমাদের ডেট রয়েছে, যেটা আমাদের সূত্র থেকে খবর পাওয়া গেছে। এবং আমরা যে নোটিফিকেশনে পেয়েছি সেই নোটিফিকেশন রিগার্ডিং, এবং যারা এখনও পর্যন্ত এই নোটিফিকেশনটা 27 পাতার ডাউনলোড করতে পারোনি, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা লিংকটা ক্লিক করবে, লিংক ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকেই যুক্ত হয়ে যাও যারা ভিডিও দেখছো, কারণ আগামী দিনে আমরা আরও ইনফরমেশন, এই তোমার হচ্ছে নার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব। তাই তোমরা টেলিগ্রাম চ্যানেলে থাকলে সেখান থেকে কিন্তু অবশ্যই ইনফরমেশনটা তাড়াতাড়ি পেয়ে যাবে, তাই তোমরা ইমিডিয়েটলি জয়েন করে যাও। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করছো তাদের উদ্দেশ্যে বলছি, এবং যারা ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যেও বলছি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা কিন্তু প্রতিনিয়ত ইনফরমেশন আমাদের এই নার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত এবং WBHRB তথা হচ্ছে হেলথ গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট তথা অন্যান্য যে বাইরের স্টেটের অনেক রয়েছে, যেমন মুম্বাইয়ে তোমার হচ্ছে ক্যান্সার হসপিটাল অর্থাৎ টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালের রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত যাবতীয় তথ্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু প্রচারিত হয়েছিল। তাই টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ককে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আগামী দিনে আরও অনেক ভিডিও আসতে চলেছে তথা সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত, ভেরিফিকেশন সংক্রান্ত আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলের তরফ থেকে প্রকাশিত করা হবে।
প্রত্যেক দিন, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। যদি তোমাদের কোনো কিছু বিষয় জানার থাকে বা কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করবে, ভিডিওটি লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস দেবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আমাদের জানাবে।